বন্ধুরা, আইডিয়াল ফিশিং হবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন যথারীতি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে একটি কাতল এবং রুইয়ের জন্য স্পেশাল জিনিস যেটি ব্যবহার হয়, অনেকেই দেখেছেন, অনেকেই জানেন এবং অনেকে বানাতেও জানেন, কিন্তু অনেকেই বোঝেন না এটা কী করে বানাতে হয়। যারা নিউ কামার্স এই মৎস্য শিকারের জগতে, তারা তো বুঝেই উঠতে পারে না, হয়তো নাম শুনেছে বা তাদের ঠিক করে কেউ দেখিয়ে দেয়নি। তো যাই হোক, নানান বিষয় তো তাদের জন্য, এবং যারা জানেন না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসছি। তো এখন সিজন ঢুকছে, অর্থাৎ মাছ খাওয়ার সময় হয়েছে, তো এখন আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন ঘরে বানিয়ে। আর এইটি বানানো খুবই সহজ, এবং এটি বানাতে আপনার না রোদে রাখতে লাগবে, না আপনার কোনো আহামরি কিছু জিনিসের প্রয়োজন হবে। তো জিনিসটির নাম হলো রসুন খোল বা খোল ভাজা। তো যাই হোক, এই খোল ভাজা বা রসুন খোল বানাতে 1 কেজির যে পরিমাণ হয় আমি সেটি বলে দিচ্ছি। আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি রাফলি নয়, আমি 200 গ্রাম বানিয়ে দেখাবো, এবং আপনারা আপনাদের পরিমাণ মতো সেটি বাড়িয়ে নেবেন। আমি 1 কেজির ভাগ বলে দিচ্ছি। আপনাদের কী কী জিনিসের প্রয়োজন হবে সেটিও বলে দিচ্ছি। আপনাদের এখানে এই খোল ভাজা বা রসুন খোল বানাতে প্রয়োজন হবে সর্ষের খোল, নারকেল খোল, গাওয়া ঘি এবং রসুন, দেশি রসুন, এই কটা জিনিসের প্রয়োজন হবে। এবার সর্ষের খোল আপনার লাগবে 300 গ্রাম, নারকেল খোল লাগবে আপনার 200 থেকে 250 গ্রাম, ঘি লাগবে 400 গ্রাম, এবং একটা গোটা রসুনের যে কটা কোয়া বেরোয় সব কটা লাগবে। আচ্ছা, এবার আসি প্রসেসে। প্রথমত প্রসেস আমি দেখিয়ে দেব, তার আগে আমি আরও কিছু বলে নিই যে এইটিকে আপনারা ভেজে গুঁড়ো করবেন না গুঁড়ো করে ভাজবেন সেটি আপনার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমি যেটি করি সেটি আগে আমি গুঁড়ো করে নিই, তারপরে ভাজি। তো যাই হোক, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করো, যাতে তোমাদের কাছে আমার সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, এবং আপনার প্রয়োজনীয় যদি কোনো কিছু জানতে হয় তাহলে নিচের দেওয়া নাম্বার অথবা আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ইনস্টাগ্রাম অথবা আমাদের ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো চলে এসেছি, এখানে সর্ষের খোল নেওয়া হয়েছে 60 থেকে 70 গ্রাম, নেওয়া হয়েছে নারকেল খোল 30 থেকে 40 গ্রাম, নেওয়া হয়েছে গাওয়া ঘি, নেওয়া হয়েছে রসুন, এখানে টোটাল 7খানা রসুন নিয়েছি, এবং রসুনগুলোকে ছুলে নিতে হবে এইভাবে। তো এই রইল আপনাদের ইনগ্রেডিয়েন্টস। এবার ওভেন জ্বালাবো, এবং ওভেন জ্বালিয়ে প্রথমে লোহার কড়াই নেবেন আপনারা। লোহার কড়াইয়ে আপনাকে গরম করতে হবে কড়াইটাকে। তো এখন ঘি দেওয়া হবে, আনুমানিক 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এখানে প্রায় 100 গ্রামের কাছাকাছি ঘি দেওয়া হলো, এবং ঘিটা গাওয়া ঘি নিতে হবে, কারণ তো পুরো জিনিসটাই ঘিয়ের উপর তৈরি হবে। তো ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এই ঘিটার মধ্যে আমরা যে রসুন নিয়েছিলাম, যে দেশি রসুন, এই এগুলো ছেড়ে দেব, এবং হালকা আছে রসুনটিকে ফ্রাই করব। দেখবেন যাতে রসুনটি পুড়ে না যায়। তো হালকা ব্রাউনিশ টাইপের হয়ে গেছে, এবং রসুনগুলো ভেঙে গেছে এবং ছেড়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এটা যখন এই পজিশনে আসবে আপনারা নামিয়ে ঠান্ডা করে নিন। এবার একটু অন্য পাত্রে এরকম যে গুঁড়ো করা যে খোলটা ছিল সেটিকে ভেজে নেব আমরা। এবার দুরকম খোলই আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা হালকা আছে, কখনোই এটি বেশি আছে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে জিনিসটি চলবে না। তো হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, দেখে নিন এরকম কালার আসবে। এবার আগের যে ঠান্ডা করা ঘিটা ছিল সেটির মধ্যে এই ভাজা খোলটিকে দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। অটোমেটিক দেখছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এবং একটা খুব সুন্দর ঘি, রসুন এবং নারকেল জাতীয় একসঙ্গে হলে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ হয়েছে। তো এটিকে হালকা ফ্রাই করতে হবে এবং কালার কিন্তু এরকম আসবে। এবং এটি খুব কম আঁচে করতে হবে। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, এটি কিন্তু একদমই পুড়ে যায়নি আর উপরে রসুনগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখলেন কি করে রসুন খোল বা খোল ভাজা বানাতে হয়। আপনাদেরকে কাছের থেকে দেখাই, জিনিসটি ঠিক এরকমই হবে। এইগুলো রসুন এবং ভাজার পর ঠিক এরকম, এটি কিন্তু পুড়ে যায়নি। আপনাদেরও ঠিক এরকমই পজিশনে আনতে হবে, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এবং পুড়ে গেলে জিনিসটা তেতো হয়ে যাবে, আর তেতো জিনিস মাছ পছন্দ করে না। তো আপনি এরকমভাবে ভাজুন, ভেজে এরকম একটি বোতলে রেখে দিন। সেটি কাচের বোতল হতে পারে, প্লাস্টিকের বোতল হতে পারে, কোনো অসুবিধা নেই। এবং চেষ্টা করবেন ছাওয়াযুক্ত জায়গায় বা যেখানে সূর্যালো পৌঁছায় না সেখানেই রাখার। তো এটি শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ে আপনি ইউজ করতে পারেন, চাল হিসাবে ইউজ করতে পারেন, বললামই, প্রথমেই বলেছি। এবং এটিতে বিশেষত কাতল মাছ এবং রুই মাছই আসে বেশি, এবং অন্যান্য মাছও ঢুকে যায়। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশন ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটাও সাথে সিলেক্ট করুন। তো ভিডিও শেষ করার আগে কয়েকটি কথা বলি। আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্য তথা ভারতের বেশিরভাগ রাজ্যই লকডাউন প্রথার মধ্যে দিয়ে অববাহিত হচ্ছে, কারণত কোভিড-19কে হারাবার জন্য, অর্থাৎ কোভিড-19 সংক্রমণ ঠেকানোর জন্য আমাদের কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার যে অভূতপূর্ব যে পদক্ষেপগুলো গ্রহণ করছে তা সত্যি প্রশংসনীয়। এবং আমাদের উচিত সাধারণ মানুষ হিসাবে এবং ভারতীয় নাগরিক হিসাবে ভারতের সংবিধানকে সম্মান জানানো এবং ভারতের আইনকে সম্মান জানানো। তো যেই এই লকডাউনের জন্য যে আইন আনা হয়েছে তাতে বলা হয়েছে যে একসাথে 7 জনের বেশি থাকবেন না, বাড়ির থেকে বেরোবেন না, খুব প্রয়োজন ছাড়া আপনারা এমার্জেন্সি কোনো জিনিসপত্র ছাড়া বাড়ির থেকে বেরোবেন না। তো যাই হোক, এই জন্য বিভিন্ন ইউটিউবাররা যারা বার্তা দিয়ে চলছে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই বার্তা শুধু আমাদের দেশের জন্য নয়, আমাদের বিভিন্ন যেসব দেশ যারা বাংলা ভাষা বোঝে তাদের জন্য আমার এই বার্তা। তো আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং সকলকে সুস্থ রাখুন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।